বাংলাদেশে আশ্রয় নেয়া বিজিপি সদস্যরা কোনো অপরাধের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে 45 রাইটস। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘর্ষের ঘটনায় বাংলাদেশে আশ্রয় নেয়া দেশটির বর্ডার গার্ড অব পুলিশের বিজিপি সদস্যদের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর করা অপরাধ ও নৃশংসতার সঙ্গে জড়িত থাকার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি একত্রিত হয়ে তদন্ত করতে বাংলাদেশকে আহ্বান জানিয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া ভিত্তিক মানবাধিকার সংগঠন 45 রাইটস। মিয়ানমারের রাখাইন রাজ্যে আরাকান আর্মির সঙ্গে সংঘর্ষের জেরে শত শত বিজিপি সদস্য পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশে সহায়তা ও সুরক্ষার পাশাপাশি অতীতে এই বিজিপি সদস্যরা কোনো অপরাধের সঙ্গে জড়িত ছিল কিনা সেটি পর্যালোচনার ওপর জোর দিয়েছেন 45 রাইটসের সিইও ম্যাথু স্মিথ। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গে। জান্তা বাহিনী বোমা ফেলছে রোহিঙ্গা গ্রামগুলোতেও, নিক্ষেপ করছে আর্টিলারি, ফলে নিদারুণ ভোগান্তির শিকার নিরস্ত্র নিরীহ সংখ্যালঘু রোহিঙ্গারা। গ্রাম ছাড়তে বাধ্য হচ্ছে তারা, আর যেসব রোহিঙ্গা রয়ে যাচ্ছে তাদের জীবনের নিরাপত্তা নেই, কারণ তারা জান্তা বাহিনী কিংবা আরাকান আর্মি উভয়ের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। তারা বাংলাদেশে আশ্রয় খোঁজার চেষ্টা করছে। অন্যদিকে শান রাজ্যে গেল 11 জানুয়ারি চীনের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হওয়ায় সেখানে সংঘর্ষ কিছুটা কমলেও কমেনি রাখাইন রাজ্যে। রাজ্যটিতে বিমান ও আর্টিলারি হামলা বেগবান করেছে জান্তা সরকার। এভাবেই মিয়ানমার গৃহযুদ্ধের প্রভাব পড়ছে বাংলাদেশে। ফারুক হোসেন, আরটিভি। সীমান্ত পরিস্থিতি নিয়ে আরো জানাতে বান্দরবান থেকে এবার যুক্ত হচ্ছেন সহকর্মী আলামিন হোসেন। আলামিন, গোলাগুলির শব্দ এখনো শোনা যাচ্ছে কিনা এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। আমরা এই মুহূর্তে বালুখালীর একটি জমিদার পাড়া যেটি সেখানে অবস্থান করছি। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ঠিক ওই পাশটাতে এখানে মানুষ রয়েছেন,
তারা মুহুর্মুহু গুলি ছুড়ছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমরা পাঁচজন সৈন্য দেখতে পাচ্ছি, ওখানে সাতজন সৈন্য দেখতে পাচ্ছি, তারা মুহুর্মুহু গুলি চালাচ্ছে। এইটি হচ্ছে জমিদার পাড়া বালুখালী উখিয়া বালুখালীর। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পাশে যে বেড়িবাটি রয়েছে সেটি কিন্তু বাংলাদেশ সীমান্ত। বাংলাদেশ সীমান্তের মধ্যে ঢুকে ওপার হচ্ছে নাফ নদী। নাফ নদীর ওপার আপনি নিশ্চয়ই গুলির শব্দ শুনতে পাচ্ছেন। নাফ নদীর ওপারটাতে হচ্ছে মিয়ানমারের ডেগবুনিয়া সীমান্ত, ডেগবুনিয়া ঘাটি, এবং এপারে হচ্ছে তারা কিন্তু চলে আসছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমরা নিশ্চিত হতে পারছি না তারা মিয়ানমারের সরকারি বাহিনী নাকি আরকান আর্মির সদস্য সেটা নিশ্চিত হতে পারছি না। তবে আমরা 1, 2, 3, 4, 5, 6 জনকে অন্তত দেখতে পাচ্ছি যারা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করে যুদ্ধ চালাচ্ছেন। আপনি নিশ্চয়ই শব্দ শুনতে পাচ্ছেন, এখানে আমরা নিরাপদ একটি আশ্রয়ে রয়েছি, টিনের একটি বেড়া, যেটি ইসলাম সাবেক মেম। আমরা বিকট শব্দ শুনতে পাচ্ছি, অর্থাৎ তোপারটাতে বিকট শব্দ শুনতে পাচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখনো অর্থাৎ এখানে কিন্তু সারিবদ্ধভাবে সৈন্য যারা অর্থাৎ যারা যোদ্ধা তারা আসলে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের সদস্য নাকি আরকান আর্মির সদস্য সেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না। তবে বাংলাদেশের যে বেড়িবাঁধটি রয়েছে, নাফ নদীর যে বেড়িবাঁধটি রয়েছে, সেই বেড়িবাঁধের পাশ ঘেঁষে বাংলাদেশ সীমান্ত দিয়ে তারা সেই বেড়িবাঁধ হয়ে যাচ্ছে, এবং সেই বেড়িবাঁধটি দেওয়া হয়েছে নাফ যে নদী, সেই নাফ নদীর বাংলাদেশের অংশে। এবং আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে রয়েছি সেটা হচ্ছে জমিদার পাড়া বালুখালী, উখিয়ার বালুখালী জমিদার পাড়াতে। 1 নম্বর ওয়ার্ড এটি, সাবেক ইউপি সদস্য। 2 নম্বর ওয়ার্ড এটি, সাবেক ইউপি সদস্য ইসলাম মেম্বার, এবং তার বাড়ির এখানে দাঁড়িয়ে আসলে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যখনই গুলির শব্দ হচ্ছে স্থানীয়রা একটি নিরাপদ জায়গায় অর্থাৎ টিনের বেড়াদে একটি জায়গায় অবস্থান নিয়ে তারা সেখানে শুয়ে পড়ছেন। এই বাড়ির যারা আছেন তারা এখান থেকে চলে গেছেন। একটু গুলির শব্দ শোনানোর চেষ্টা করছি। আর এপারে যারা রয়েছেন এই এলাকার বাসিন্দা যারা, তারা টিনের একটি, আমি প্রথমে যেমনটা বলার চেষ্টা করেছি যে জীবনের ঝুঁকি নিয়ে টিনের একটি বেড়া রয়েছে সেই বেড়ার পাশে অবস্থান নিয়েছে। আমরা আরেকটু দেখানোর চেষ্টা করছি আমাদের, আমরা আসলে নীরব, আমরা দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে দর্শকদেরকে দেখাতে পারছি না, তারপর যতটুকু সম্ভব চেষ্টা করছি। আমরা এখন যে এই চিত্রটি আপনাকে দেখাচ্ছি, আপনারা দেখাচ্ছেন যে আমাদের যে নাফ নদী, সেই নাফ নদীর পাশে, নাফ নদীর পাশে তারা বেড়িবাঁধটি রয়েছে, সেই বেড়িবাঁধের পাশ ধরে হেঁটে হেঁটে যাচ্ছে, অর্থাৎ বাংলাদেশ সীমান্তে প্রবেশ করেছে, এরকম একটি বিষয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি। স্থানীয়রা যেটি বলছেন বাংলাদেশ সীমান্ত, 1, 2, 3, 4 অন্তত 6 জনকে দেখতে পাচ্ছি, 7, 8 জনকে দেখতে পাচ্ছি। আমি জানি না আমাদের ক্যামেরায় যিনি আছেন আরিফুল ইসলাম, তিনি অনেকটা জীবনের ঝুঁকি নিয়ে দেখাচ্ছেন। এখানে এখনো গোলাগুলির শব্দ হচ্ছে, আমরা বিকট শব্দ শুনতে পাচ্ছি। এলাকার, এই এলাকার মানুষ, বেশিরভাগ মানুষ যারা এই সীমান্ত লাগোয়া, সীমান্ত ঘেঁষাই জমিদার পাড়া যারা, তারা বেশিরভাগ মানুষই নিরাপদ আশ্রয় সরে গিয়েছেন। কেউ কেউ উখিয়াতে চলে গিয়েছেন, কেউ কুতুপালনে চলে গিয়েছেন, যাদের যেখানে আত্মীয় স্বজন আছে সেখানে তারা চলে গিয়েছেন। এখনো গোলাগুলি চলছে, অর্থাৎ রাতভর গোলাগুলি হয়েছে। স্থানীয়রা যেটি বলছেন যে রাতভর গোলাগুলি হয়েছে, গুলের অনেক শেল এই এলাকাতে এসে পড়েছে। এখন যেই আমাদের যে বেড়িবাঁধটির কথা আমরা বলছিলাম সেটি বাংলাদেশ সীমান্তে, নাফ নাফ নদীর ভিতরের যে অংশটি, নাফ নদী থেকে নাফ নদীর পারে যে বেড়িবাঁধটি দেয়া, সেই বেড়িবাঁধের নিচে অর্থাৎ একটি মাঠ রয়েছে, খোলা মাঠ। সেই মাঠে বেড়িবাঁধের গিয়ে দাঁড়িয়ে তারা আসলে যুদ্ধ করছেন। তবে তারা কারা, আর কারা যে তারা বাংলাদেশী সীমান্ত এলাকায় ঢুকে পড়েছে, সেখানে বাংলাদেশী বিজিবি কোনো সদস্য ওই সীমান্ত এলাকায় রয়েছে কিনা, আসলে দূর থেকে তাদের পোশাক দেখেও সেটি আসলে আঁচ করা যাচ্ছে না। রাত, সারা রাত এখানে গোলাগুলি চলছে, বিস্ফোরণ হয়েছে কিছুক্ষণ আগে ঘুমদুম যে সীমান্ত, সেই ঘুমদুম সীমান্তের একটি জায়গায় সেখানে একটি মোটরশেল পড়েছে। আপনি জানেন যে গতকালকে ঘুমদুমের জলপাইতুলি গ্রামে মোটরশেল পড়ে এক রোহিঙ্গা এবং বাংলাদেশ এক নারী নিহতের ঘটনা ঘটেছে, আজকেও সেখানে একটি মোটরশেল পড়েছে। তবে সেই ঘটনায় হতাহতের কোনো খবর আমরা এখন পর্যন্ত পাইনি। বান্দরবানে ঘুমথুম সীমান্তের এলাকার পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আলামিন হোসেন। প্রশিক্ষিত বাহিনী হওয়ার পরও
সহজে ঘাঁটি দখল ছেড়ে কেন সীমান্ত পার হয়ে বাংলাদেশে পালিয়ে আসছে মিয়ানমারের সীমান্তরক্ষীরা? চার দিন ধরে তাদের ঢল দেখে উঠেছে এমন প্রশ্ন। যদিও তাদের দাবি আরাকান আর্মির আক্রমণের মুখে টিকতে পারছে না তারা, তবে এক্ষেত্রে আরাকান আর্মির দাবি কিছুটা ভিন্ন। দলে দলে বাংলাদেশে ঢুকছে মিয়ানমারের সীমান্তরক্ষীরা, কখনো স্থলপথে কখনো খাল নদী পেরিয়ে। গত 4 ফেব্রুয়ারি থেকে 4 দিন ধরে নাক্ষংছড়ি, উখিয়া ও টেকনাফের বিভিন্ন সীমান্ত পার হয়ে ঢুকেছে দেশটির এসব রক্ষী। বৃহস্পতিবার বিকাল পর্যন্ত এই সংখ্যা 330। প্রশ্ন উঠেছে, একটা প্রশিক্ষিত বাহিনী বিদ্রোহীদের আক্রমণের মুখে কেন এভাবে দলে দলে পালিয়েছে, যা এর আগে তেমন দেখা যায়নি? তাদের সাথে দোভাষী হয়ে কথা বলেছেন এমন একজন কথা বলেন চ্যানেল 24 এর সাথে, জানান সীমান্ত রক্ষীদের ভাষ্য। কিছুদিন পালিয়ে আসতেছেন, ওরা বলতেছে আমাদের মানে আরকান আর্মিরা আমাদের গুলি করতেছে, আমাদের বইয়ের কারণে আমরা সব পালিয়ে আসছি, এখানে অনেক গোলাবার করছে, আমাদের লোকও মারা গেছে, তখন বলতে পারিনি কয়জন আছে কয়জন নাই, তখন সম্পূর্ণ ওইখানে উদা হয়ে গেছে, ওর আরকান আর্মি জব্দ করে নিয়েছে সব, মায়ানমার ওইখানে দখল আছে এখন, 3টা ক্যাম্প দখল আছে এখন। তবে এটার সাথে নতুন আলোচনার জন্ম দিয়েছে আরাকান আর্মির দাবি। বিভিন্ন সংবাদ মাধ্যমে সংগঠনটির উদ্ধৃতি দিয়ে দাবি করা হচ্ছে, পালানোর আগে সীমান্তরক্ষীরা বিভিন্ন অস্ত্র রসদ বিক্রি করে দিয়েছে রোহিঙ্গাদের দুটি সংগঠনের কাছে, যা পরে দখল করেছে আরাকান আর্মি। যদিও এমন দাবিকে বাস্তবসম্মত মনে করছেন না এই নিরাপত্তা বিশ্লেষক। আরাকান আর্মির যে অভিযোগ যে আরএসও বা রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর কাছে অস্ত্র বিক্রি করে তারা, দ্যাট ইজ বিজিপি মায়ানমার বর্ডার গার্ড পুলিশ, তারা পালিয়ে গেছে, এটা হয়তো তাদের একটা কৌশল হতে পারে, যেন এই এরা যারা এখানে এই পারে আসছে তারা যেন একটা প্রশ্নের সম্মুখীন হয়। আমরা যেটা দেখেছি, যারা এখানে আসছে এই পারে আসছে, তারা তাদের অস্ত্র সমর্পণ করছে, সেগুলো আমাদের বর্ডার গার্ড সেগুলো বুঝে নিচ্ছে। তবে পালিয়ে আসার সময় সাথে করে সীমান্তরক্ষীরা যে অস্ত্র নিয়ে এসেছে তার মধ্যে কিছু এপারে আনার পর খোয়া গেছে কিনা তা খতিয়ে দেখা জরুরি বলে মত এই বিশ্লেষকের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। অনেল অপটিমাইজ টেকনোলজি আর হাই কোয়ালিটি ফ্যাব্রিক্স এর তৈরি কমফি ম্যাট্রেস। কমফি মানেই আরামের ঘুম। Thank you.
আপনারা সামনে যাই না?